শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর লড়াইয়ে নিষ্ঠা রয়েছে, আইএসএফ সেটিংয়ের রাজনীতি করে না। লোকসভার আগে শুভেন্দু অধিকারীর মুখে আইএসএফ ও নওশাদ সিদ্দিকী নিয়ে প্রশংসিত বক্তব্য, যা জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। এবার এই বক্তব্যের পেছনে হিডেন রিজন কি আছে প্রশ্ন তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই প্রথম শুভেন্দু অধিকারী ও বিজেপির বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বলেছেন তিনি শোনাবো, পাশাপাশি শোনাবো শুভেন্দু অধিকারীর মন্তব্যটাও। আইএসএফ এর লড়াইটা আমি পঞ্চায়েত বা পঞ্চায়েতের পরে দেখেছি, তারা সিপিএম এর মতো কংগ্রেসের মতো বাঙ্গালোর মুম্বাই পাটনার সেটিংয়ের রাজনীতি তারা করেন। একটা লাইন না বললে নয়, এটা শুনলে হয়তো বিজেপির বিটিম বলা হবে, কিন্তু আমি যেটা বলবো, সিপিএম কংগ্রেসের যে সেটিং রাজনীতি আছে, দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি, আইএসএফের সেটা নেই। আইএসএফ তার আইডিওলজি নিয়ে লড়াই করে, সেই আইডিওলজির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, তেল আর জল। কিন্তু মমতা ব্যানার্জির অপশাসনের বিরুদ্ধে নৌশাদ ভাইয়ের লড়াইয়ের, সেই লড়াইয়ের একটা নিষ্ঠা আছে বলে অ্যাজ এ এমএলএ কলিগ আমি বিধানসভার ভিতরে দেখেছি। কারণ আমাদের যে টাইম বরাদ্দ করা হয় অপোজিশনকে, আমরা 4 মিনিট 5 মিনিট 6 মিনিট নৌশাদ ভাইকে দিই, মনস্টিজ্ঞা দেয়, অ্যালার্ট করে। দেখুন, ব্যাপারটা হচ্ছে 2021 নির্বাচনের কথা আমরা ভুলে যাইনি। যেভাবে একটা ধর্মকে টার্গেট করে যে অবাঞ্ছিত মন্তব্যগুলো করেছে, যে ঘা হয়ে আছে, তাতে মলম লাগানোর প্রয়াসও হতে পারে এটা। এবং সাথে সাথে 2021 পশ্চিমবাংলাতে বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি তৈরি করেছিল, সেটা থেকে হয়তো বাংলার মানুষ বেরিয়ে এসেছে। এখন 2023 নির্বাচনে দেখুন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট করেছে। 2024 বাইনারি তৈরি করার জন্য হয়তো নতুন একটা প্রয়াস চালাচ্ছে, যাতে করে নওশাদ সিদ্দিকীর নামটা যত নেবে বিজেপির নেতারা, আইএসএফের নাম যত করবে, তত তৃণমূলের সুবিধা হবে। আইএসএফ বা নওশাদ সিদ্দিকীকে বিজেপি দালাল বা বিজেপির দিকে দেগে দিতে, ফলে আবার নতুন করে যে উদীয়মান শক্তি আইএসএফ উঠে আসছিল, এটাকে দমিয়ে দিয়ে আবার সেই বিজেপি তৃণমূলের বাইনারি করতে পারে। তারপরেও বলবো, শুভেন্দু অধিকারী মহাশয় আমার ক্ষেত্রে যে কথাটা বলেছেন একদম সঠিক কথাটা বলেছে, কিন্তু কথাটা সঠিক যে বাস্তব কথা বলেছেন 100% সঠিক। সেটা হচ্ছে কি, আমাকে জেল কাটিয়ে ভেবেছিল দুমড়ে মুচড়ে আমাকে আত্মসমর্পণ করাবে, আমাকে করতে পারেনি। আর আগামী দিনেও যদি একাধিকবার আমাকে জেলে যেতে হয়, আমি জেল খাটতে প্রস্তুত আছি। আমি এই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজে আসবো না, তার দলে যুক্ত হব না, এ কথাটা সঠিক। কিন্তু কি কারণে বলেছেন, ভিতরে তার হিডেন এজেন্ডা কি আছে, এটা বলার কারণ কি, আমার মনে হয় শুভেন্দু অধিকারী মহাশয় বা তার দলকে জিজ্ঞাসা করলে তিনারা ভালো উত্তর দিতে পারবেন। অন্য কোনো সমীকরণ হতে পারে কি 2024? কোনো সমীকরণের হবে না, কোনো সমীকরণ হবে না। অনেকে আমাকে প্রশ্ন করছে যে 2024 নির্বাচনে ড্যামন হারবারে দাঁড়িয়ে বিজেপি থেকে আপনি কি কোনো ফায়দা নিতে চান। আমি অন ক্যামেরা বলছি, মিডিয়ার মাধ্যমে জানাতে চাইছি, আমি প্রয়োজনে হার স্বীকার করে নেব যদি ড্যামন হারবারের মানুষ আমাকে ভোট না দেয়। তবে আমার ফুললি কনফিডেন্স ড্যামন হারবারের সেই গার্মেন্টস হাত থেকে শুরু করে সিন্ডিকেট রাজকে হাত থেকে বাঁচার জন্য রাস্তাঘাট অনুন্নত থেকে উন্নত করার লক্ষ্যে, এবং তাদের কণ্ঠ হয়ে লোকসভার মধ্যে গিয়ে তাদের কথা, স্পেশাল ইকোনমিক জোন যেটা ছিল আজকে কোথায় মৃতপ্রায় হয়ে যাচ্ছে, এটাকে বাঁচানোর জন্য আমাকে ড্যামন হারবার লোকসভার মানুষজন আমাকে ভোট দেবে। তারপরেও বলছি, প্রয়োজনে আমি হার স্বীকার করে নেবো যদি ভোট সংখ্যাগরিষ্ঠ ভোট না পাই, কিন্তু কোনো মতেই না, প্রত্যক্ষ না পরোক্ষ বিজেপির কোনো সহযোগিতা আমার প্রয়োজন নাই। কারণ যে বিজেপি দেশে থাকার ফলে জিডিপিতে আজকে মাইনাসের দিকে যাচ্ছে, যে বিজেপি দেশে থাকার ফলে সাংবাদিক স্বাধীনতাতে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি, সাংবাদিকদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছে, যে বিজেপি দেশে থাকার ফলে আজকে আপনার বেকারত্বের শীর্ষের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, যে বিজেপি দেশে থাকার ফলে ক্ষুধার সূচকে আমরা আপনার শ্রীলঙ্কা, কিছুদিন পূর্বে যেটা আমরা শুনেছিলাম যে দেউলিয়া ঘোষণা করেছিল, তাদের থেকেও ক্ষুধার সূচকে আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে। যারা বলেছিল 2 কোটি চাকরি দেবে, চাকরি দিয়ে অত দূরের কথা, নতুন কোনো চাকরি দিতে পারছে না সেই অর্থ সরকারি চাকরি। যারা বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে, 15 লক্ষ টাকা করে দিয়ে হবে অ্যাকাউন্টে, তারা ব্যর্থ হয়েছে। উল্টে দেখেছি আমরা পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ হয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে। নোটবন্দির ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলো,
ছোট ছোট শিল্প ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বলেছিল কি যদি নোটবন্দির ভুল কিছু হয়ে থাকে আমি কোথায় ফাঁসি টাঁসি নিয়ে নেবো, অনেক কথা বলেছিল। আজকে তারা ব্যর্থ হয়েছে দেশকে, বরঞ্চ রাষ্ট্রাতে সম্পত্তিগুলো বেসরকারিকরণ করে দিচ্ছে, সেই বিজেপির প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সহযোগিতা আমাদের দরকার নাই। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার, সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।